পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে খালিদিনা ফিহা, তারা চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত থেকে কখনোই বের করে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ পাক একটু শর্ত দিয়ে দিলেন যে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে। চিল্লায় বলেন, আল্লাহু আকবার! উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নেক আমল বিনে জান্নাতে যাওয়ার উপায় নাই। এখন বলেন, আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? নেক আমল করা আমাদের জন্য বিশেষ জরুরি। আর নেক আমল করার জায়গা হলো এই দুনিয়া। যখনই আমরা মৃত্যুবরণ করব, সাথে সাথে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমি আলোচনা করতেছিলাম আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কবরস্থান সামনে পড়ল, ওই কবরস্থানের পাশ দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অতিক্রম করছেন। হঠাৎ করে তিনি একটা কবরের দিকে নজর করলেন, তিনি শুনতে পেলেন ওই কবরের মধ্যে থেকে আল্লাহর জিকির ধ্বনি শোনা যায়, আল্লাহর জিকির ধ্বনি শোনা যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে দরখাস্ত করে বললেন, আল্লাহ, এই কবরের মধ্যে আপনার যেই বান্দা আছে, যেই বান্দা কবরের মধ্যে থেকে আপনার জিকির করতেছে, আল্লাহ গো দয়া করে, মেহরবানি করে আপনার ওই বান্দাকে আমার সামনে দয়া করে একটু জিন্দা করে দেখান। আল্লাহর কুদরতে ওই ব্যক্তি জীবিত হয়ে গেল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে দাঁড়িয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, ও গো আল্লাহর বান্দা, তুমি বড় সৌভাগ্যবান, যার কারণে তুমি কবরের মধ্যে অবস্থান করে আল্লাহর জিকির করার মতো সুযোগ পেয়ে গেছো। আরে আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো, মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, এবং তুমি কত বছর যাবত পর্যন্ত কবরে অবস্থান করে আল্লাহর জিকির করতেছো। এইবার আল্লাহর ওই বান্দা ডেক দিয়ে বলেন, ও গো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি শুনুন, আমি আজ থেকে 40 বছর আগে মৃত্যুবরণ করেছি। যখন আমি মৃত্যুবরণ করেছিলাম, আমার আত্মীয় স্বজনেরা আমাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিধান করিয়ে তারা আমাকে কবরে দাফন করেছে। কবরের মধ্যে যখন তারা দাফন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে বড় ভালো আচরণ করেছেন, এমনকি কবরের মধ্যে অবস্থান করে আমি আল্লাহর জিকির করার মতো সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। আজ থেকে 40 বছর পূর্ব থেকে বর্তমান পর্যন্ত, এই 40 বছর যাবত পর্যন্ত আমি লাগাতার একটানা কবরে অবস্থান করে আল্লাহর জিকির করেই যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহর বান্দা, তুমি বড় সৌভাগ্যবান। এইবার আল্লাহর ওই বান্দা আফসোস করে বলতেছেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমি যে 40 বছর যাবৎ পর্যন্ত কবরে অবস্থান করে আল্লাহর জিকির করলাম,
আফসোসের বিষয় হলো এই 40 বছর যে আল্লাহর জিকির করলাম, এই জিকির করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় একটা সওয়াবও দেন নাই, নাউজুবিল্লাহ পড়েন, কয়টা সওয়াব দেন নাই, একটাও দেন নাই। কি জন্য দেন নাই? মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার আম্মা জানেরা একটু খেয়াল করবেন, মারা যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ নাই। একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, ধরে দেন মারা গেছে, ওই মরা মানুষটাকে হাসপাতালে নিয়ে যদি তাকে চিকিৎসা করা যায়, আপনারা বলেন তো চিকিৎসা করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যদি বেঁচে থাকে অসুস্থ, ওই অসুস্থ মানুষটাকে চিকিৎসা করে উপকার করা যেতে পারে, অসুস্থ মানুষটাকে চিকিৎসা করে ভালো বানানো যেতে পারে, কিন্তু মরা মানুষকে চিকিৎসা করে কোনো লাভ নাই। অতএব আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, যারা মরে গেছেন, তাদের সংশোধন করার আমাদের আর কোনো রাস্তা নাই। এখন আমাদের জন্য একটাই রাস্তা খোলা, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে সংশোধন করা। জোরে বলেন, যারা জীবিত তাদেরকে কি করা? সংশোধন করা। আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত মুসলিম হিসেবে কবুল করেন। চিল্লায় জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সংশোধিত মুসলিম হতে চাই। আগে যেমন আমাদের আমল ছিল, এখন ওই রকম আমল থাকা যাবে না, আমলগুলোকে ভালো বানাতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার নিয়ত করেছি। মারা যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না, জীবিত থাকাকালীন অবস্থাতে আমাদের সংশোধন হওয়া লাগবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মহিলারা যদি চারটা আমল করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বোনদের আমল করতে হবে চারটা। জোরে বলেন কয়টা? এই চারটা মনে হয় আমাদের জন্য না, তাই না? আমাদেরও মা বোনদের আমল করতে হবে, এটা আমরাও এর মধ্যে সম্পৃক্ত আছি। আমার বাবজানেরা, সর্বপ্রথমে আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার বান্দাদেরকে জান্নাতের সুখবর শুনিয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওহারাই হবে অংশীদার, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে তারা চিরকাল থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কারা জান্নাতে থাকবে? যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সকল যোগ্যতা অর্জন করার কথা বলেছেন, এই যোগ্যতাগুলো যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামতে ভরা জান্নাত দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আমাদের জানা দরকার এই জান্নাতটার দাম কেমন, জান্নাতটার মূল্য কেমন। জান্নাতে মানুষদেরকে যে ঘর দেয়া হবে, ওই ঘরের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাফরান দ্বারা গাঁথুনি হবে, ইয়াকুত পাথর দ্বারা তার কারুকার্য খোচন করে রাখা হবে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাত দিবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন সবচেয়ে ছোট, ওই জান্নাতটা কত বড় হবে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আমার বাবাজিরা এবং পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন চারজন। এই চারজনের মধ্যে অন্যতম একজন ফেরেশতা, তার নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছেন। এই জিব্রাইল আলাইহিস সালাম যদি তার এই 600 পাখা দিয়া একটাবার এইভাবে পলক মারেন, পাখা দুটি পাখার উপরে ভর করে যদি তিনি উড়াল মারেন, এক উড়ালে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ আপনি যে নিয়ামতে ভরা জান্নাত তৈরি করে রেখেছেন,
ওই জান্নাতটা আমি একটাবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল রে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, যাও তুমি আমার জান্নাতে যাও, আমার জান্নাত দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পর তার 600 পাখার উপরে ভর করে তিনি উড়াল মারলেন। উড়তে উড়তে হয়রান পেরেশান হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করে বলতেছেন, ওগো আল্লাহ আমাকে আপনি এত দ্রুত গতি সম্পন্ন করেছেন, আমি মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারি, অথচ আমি জান্নাত দেখার জন্য এত উড়াল দিলাম, এত দ্রুত গতিতে চললাম, জান্নাত আমি দেখে শেষ করতে পারি নাই, আমি তো হয়রান হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিব্রাইল রে জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখতে পেরেছো 1 আনা। একটু চিল্লা বলতে হবে, বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারাই বলেন জান্নাতের আয়তন ছোট না বড়? এত বড় জান্নাত। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সুন্দর নাজ নেয়ামতে ভরা, ওই জান্নাতে আমি থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল রে আমি ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, জান্নাত বানিয়েছে আমার বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার ইবাদতে দাখিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করেন আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করেন আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের? যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা করিয়ে নিয়েছেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর ওই জান্নাত আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বানান নাই, বানিয়েছেন মানুষের জন্য। এখন বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা মেহনত করা দরকার আছে না নাই? কার কার দরকার আছে বলে আপনারা মনে করেন, দুখানা হাত উঁচু করে দেখান। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, সর্বশক্তি প্রয়োগ করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় জান্নাত, এত দামি জান্নাত। ওই জান্নাতের সুখবর শুনিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দিয়া দিবেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে অনেক মানুষ দেখবেন বুড়া বয়সে নামাজ ধরে, আছে না নাই? বুড়া বয়সে নামাজ ধরে অনেকে, যৌবনকালেও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। মা বোনেরা ছোটবেলায় তারা নামাজ ধরেন, মা বোনদের নামাজের অভ্যাস বেশি, রোজা রাখার অভ্যাস তাদের বেশি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। সকলে জবান খুলে বলেন আমিন। আল্লাহর একজন বান্দা বুড়া বয়সে নামাজ ধরেছেন, ইশার নামাজ মসজিদে আদায় করে বাড়িতে গিয়েছেন, ওই মুরব্বি মানুষটার বউ হলো 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। আপনাদের কয়টা করে?
একটা নিয়েই আমাদের জান শেষ। তার মানে তাদেরকে কি বলবো যে বর্তমানে বহু বিবাহ এটা একটা লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা একটা তিরস্কৃত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলেন তো কথা ঠিক কিনা? আজ থেকে মনে করুন যে আমাদের বাবার বয়সে যারা যারা দাদার বয়সী, সে সময় দেখা গেছে কোন কোন পুরুষের দুইজন তিনজন চারজন পর্যন্ত স্ত্রী ছিল। কিন্তু পবিত্র কোরআনের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন লাম তাআদিলু ফাওয়াহিদাতান। দেখেন আল্লাহ পাকের কি মহান ইশারা, মহান ইঙ্গিত। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু আমার দিকে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা, অর্থাৎ যে সকল পুরুষদের বিবাহ করার সামর্থ্য আছে তারা যেন তাদের পছন্দ মতো নারীদের মধ্যে থেকে বিবাহ করে নেয় দুই দুই জনকে। বলেন কয়জনকে? প্রথমে আল্লাহ বললেন মাসনা দুই জনকে, ওয়া সুলাসা তিন তিন জনকে, ওয়া রুবা চার চার জনকে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ কয়জনকে বলছেন? দুই জন, তারপরে তিন জন, তারপরে চারজন। আল্লাহ পাকের বাসন ভঙ্গি একটু খেয়াল করে দেখবেন। মা বোনের তো আমার উপর এই মাত্র রাগ করে ফেলছেন যে হুজুর ফতোয়া দিচ্ছেন কোরআনের দলিল দিয়ে দুইজন বিয়ে করা লাগবে, তিনজন বিয়ে করা লাগবে, চারজন বিয়ে করা লাগবে। মা বোন একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক কত কুদরতওয়ালা, কত হিকমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে থেকে মাসনা দুই দুই জনকে, সুলাসা তিন তিন জনকে, ওয়ারুবা চার চার জনকে, ফা ইন লাম তাআদিলু, আর যদি তোমরা আশঙ্কা করো একাধিক স্ত্রীর সাথে সুবিচার করিতে পারিবে না, ফাওয়াহিদাতান একটাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। তাহলে কয়টার গুরুত্ব আল্লাহ বেশি দিলেন? একটা। আল্লাহু আকবার। মানুষ এটা অনুধাবন করে না, চিন্তা করে না, তারা মনে করে চারটা বিয়া করা জায়েজ আর ফেল ফেল করে হাসে। আল্লাহ পাক হিকমতওয়ালা, কুদরতওয়ালা, তিনি জানেন বান্দার জন্য কোনটা কল্যাণকর। হ্যাঁ, যদি একটা স্ত্রী যদি অসুস্থ হয়, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, উনি সংসারে কোনো কাজকর্ম করতে পারেন না, ওই পুরুষ লোকটার তার আরও একজন স্ত্রী দরকার, প্রয়োজনের তাকিদে উনি দ্বিতীয় বিবাহ করলে করতে পারেন, প্রয়োজনের তাকিদে তৃতীয় স্ত্রী তিনি গ্রহণ করলেও করতে পারেন, প্রয়োজনের তাকিদে চার চারজনকে তিনি বিয়ে করতে পারেন, এটা বিনা প্রয়োজনে নয়। যদি স্ত্রী সুস্থ থাকেন, স্ত্রী যদি জ্ঞান সম্পন্ন হন, ফাওয়াহিদাতান আল্লাহর ইশারা, আল্লাহর ইঙ্গিত, আল্লাহর হুকুম একটাই যথেষ্ট। জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আগের যুগের মানুষেরা বহু বিবাহ করেছেন, এই বহু বিবাহের মধ্যে কত সমস্যা। আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার হবে না পূর্ব দিকে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। প্রথম বিবাহ করেছিলেন, প্রথম স্ত্রীর গর্ভে 7 ছেলে 3 মেয়ে। কয় ছেলে? 7 ছেলে 3 মেয়ে। এরপরে ওই মুরব্বী আরেকটা বিয়ে করলেন, বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2টা পুত্র সন্তান হলো। তারপরে দ্বিতীয় স্ত্রী মারা যায়, দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর ওই লোকটা আবার আরেকটা বিয়ে করে, বিয়ে করার পর 4 ছেলে 3 মেয়ে হয়। লোকটার সন্তান সংখ্যা মনে হয় কমই হইল নাকি? এখন ক্যালকুলেটার নিয়ে হিসাব করা লাগবে যে কতগুলো হলো। এখন বড় স্ত্রী স্বভাবতই স্বামীর সাথে তার সম্পর্কে একটু দূরত্ব। লোকটা মারা যাওয়ার আগে তার 2 নম্বর স্ত্রীর ছেলেদের নামে সব জমি এবং তৃতীয় স্ত্রীর ছেলে মেয়েদের নামে সব জমি লিখে দিয়ে বড় স্ত্রীর ছেলে মেয়েদেরকে একেবারে না শরীক 1 ছটাক জমিও তাদের জন্য রেখে যায় নাই। কাজটা মনে হয় খুব ভালো করছে জি। তাহলে আল্লাহ বললেন ফাইনলাম তাআদিলু, যদি তোমরা আশঙ্কা করো দুইয়ের অধিক একের অধিক অর্থাৎ একাধিক স্ত্রীর সাথে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান একটাই যথেষ্ট, একটা থাকলে কোনো ঝামেলা নাই, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি মা বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে যাব,
মা বোনেরা স্বামীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না, এমন আচরণ করবেন না যাতে স্বামীর আবারও বিয়ে করতে হয়, এরকম আচরণ যেন আপনারা না করেন, আপনারা সাবধান থাকবেন। আল্লাহ যেন মা বোনদেরকে দিনের সঠিক বুঝ দান করেন, সবাই বলেন আমিন। বহু বিবাহের অনেক সমস্যা। আরো একজন ব্যক্তির উদাহরণ, আমার বাস্তব দেখা, বাস্তবে শোনা, আমাদের এলাকার ঘটনা। আরেকজন লোক তিনটা বিবাহ করেছে, প্রথম স্ত্রীর সন্তানরা আলাদা, দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও আলাদা, তিন নম্বর স্ত্রীর সাথে উনি থাকেন। উনি সুস্থ মুরব্বি মানুষ, উনি ওনার ছোট স্ত্রীর কাছে থাকেন, বড় স্ত্রীদের খোঁজ খবর আর নেন না। পরবর্তীতে মৃত্যুর আগে ওনার ছোট স্ত্রীকে বড় স্ত্রীদের চাইতে দ্বিগুণ বা তার চাইতেও বেশি সম্পদ লিখে দিয়ে উনি ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ পড়েন। এটা কি উনি সঠিক করেছেন? দেখেন আল্লাহ পাক কত বড় হিকমতওয়ালা। আল্লাহ বললেন ফাইলাম তাআদিলু, যদি তোমরা আশঙ্কা করো যে একের অধিক স্ত্রীর সাথে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, সুবিচার করতে পারবে না, সমভাবে তাদের দিকে তুমি ভালোবাসা মহব্বত সম্পদ দিতে পারবে না, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আল্লাহর বান্দা মুরব্বি মানুষ বুড়া বয়সে নামাজ ধরেছেন, বাড়িতে গিয়েছেন, মুরব্বী লোকটার স্ত্রী হলো তিনজন, তিনজনকে তিনি ডেকেছেন, বলতেছেন প্রাণের বিবি তোমরা আমার কাছে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। তিনজন স্ত্রীকে সামনে বসিয়ে বলতেছেন প্রাণের বিবি গো, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতেছি, বলতো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? প্রথম স্ত্রী বলতেছে 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, তিন নম্বর স্ত্রী ডেকে বলতেছে 11 রাকাত। এইবার মুরব্বীর ভেতরে রাগ সৃষ্টি হয়ে গেছে, তিনজন স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে প্রাণের বিবি আমি তোমাদেরকে প্রশ্ন করলাম একটা, আর তোমরা তিনজন তিন ধরনের উত্তর দিলে, যদি তোমরা আমার এই প্রশ্নের সঠিক জবাব প্রমাণ করতে না পারো, আমি ওয়াদা করলাম তোমাদের তিনজনকেই আমি তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন, নাই ঝামেলা থেকে ঝামেলা। মুরব্বী প্রশ্ন করেছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত, প্রথম স্ত্রী বলছে কয় রাকাত? 17, দ্বিতীয় স্ত্রী 15 রাকাত, তিন নম্বর স্ত্রী 11 রাকাত। এখন বলেন তো সমস্যাটা কমেছে না বেড়ে গেল? এইবার মুরব্বী লোকটা রেগে গেছে, তার প্রথম স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে প্রাণের বিবি তুমি যে বললা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত, এটা কিভাবে হলো আমাকে বলো। প্রথম স্ত্রী ডেকে বলতেছে প্রাণের স্বামী গো, আপনি তো অত্যন্ত রেগে গেছেন, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, চিন্তা করে দেখেন আমি আপনাকে হিসাব বুঝিয়ে দিতেছি। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, এই সর্বমোট 17 রাকাত। মুরব্বি বলতেছে তুমি তালাকের হাত থেকে বেঁচে গেলে, পাশ, পরীক্ষা পাশ। মুরব্বী ডেকে বলতেছে প্রাণের বিবি তুমি তো পাশ করলে, আমার 2 নম্বর স্ত্রী আর 3 নম্বর স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না, আমি তাদের দুজনকে তালাক দেব যদি তারা প্রমাণ করতে না পারে। এখন বলেন তো প্রথমটা খুশি না বেজার? প্রথমটা খুশি, আরে তাল মতো পাইছি, আজকে যদি তালাক দেয় আমার ঝামেলা দূর। এইবার মুরব্বী লোকটা তার 2 নম্বর স্ত্রীকে ডেকে বলতেছে প্রাণের বিবি তুমি বললে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, এটা কিভাবে সম্ভব আমাকে বলো, আমাকে বুঝিয়ে দাও। এবার 2 নম্বর স্ত্রী ডেকে বলতেছে প্রাণের স্বামী গো, আপনি তো তেমন ইসলামী শরীয়তের মাসলা মাসাইল বোঝেন না, আপনি বুড়া বয়সে নামাজ ধরেছেন। কি বয়সে নামাজ ধরেছেন? বুড়া বয়সে নামাজ ধরেছেন। আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আজকে না, আগামীকাল। একটু ধৈর্য ধরেন, আপনার রাগ কমুক, তারপরে আমি আপনার প্রশ্নের জবাব দেব। এখন বলেন তো বুড়া মানুষদের রাগ কম হয় না বেশি হয়? বুড়া মানুষের রাগ কিন্তু একটু বেশি হয়, বুড়া মানুষের কথা আবার বোঝাও মুশকিল। দুইজন মুরব্বী মানুষ একে আরেকজনের সাথে গল্প করতেছে, পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, যুবক কিচ্ছু বোঝে না, দুই বুড়া গল্প করতেছে, এক বুড়া আরেক বুড়াকে বলতেছে আপনার দুইয়ের খবর কি, বলতেছে জোরে জোরে, আপনার দুইয়ের খবর কি, কাছে কাছে, আপনার দুইয়ের খবর কি, তিন হয়ে গেছে। যুবক বলতেছে চাচা আপনার কি বলেন কিচ্ছু বুঝি না, করছে বাবারে
তোমরা যদি আমার কথা বুঝতে চাও তাহলে বুড়া হওয়া লাগবে বয়স হওয়া লাগবে। যুবক বলতেছে যে মুরব্বী বাবাজি একটু দয়া করে বলেন না কেন, দেখি আমি বুঝতে পারি কি পারি না। তখন এই মুরব্বী রাগদা বলতেছে ও যুবক তুমি শোনো, আমিও বুড়া আমার বন্ধু সেও বুড়া হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম দুইয়ের খবর কি, তার মানে দুই কানের খবর কি। তখন ও বলতেছে জোরে জোরে, তার মানে আস্তে বললে শুনি না জোরে বললে শুনি। আবার বললাম দুইয়ের খবর কি অর্থাৎ দুই চোখের খবর কি, তখন বলতেছে কাছে কাছে অর্থাৎ দূরে দেখি না কাছে দেখি। আবার বলতেছে দুইয়ের খবর কি, বলতেছে চার হয়ে গেছে, তার মানে দুই পায়ের খবর কি, বলতেছে পায়ের উপরে ভর করে আর চলতে পারি না, এই দুই পা এখন চার পা হয়ে গেছে, মানে আরো হাতে লাঠি নিচে কয়টা, দুইটা, দুই দুই চার হয়ে গেছে। এখন যুবক বলতেছে এটা তো আগে জানতাম না, কতকগুলো বিষয় আছে যে আমাদের জানা নাই, জানলে সেটা সহজ মনে হয়, বলেন কথা ঠিক কিনা, জানলে সহজ মনে হয়। এইবার মুরব্বী লোকটা তার দুই নাম্বার স্ত্রীকে ডেকে বলতেছে প্রাণের বিবি তুমি যে বললা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, এটা কিভাবে সম্ভব আমাকে প্রমাণ করতে হবে। দুই নাম্বার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গো আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আগামীকাল। বলেন কবে উত্তর দিবে, আগামীকাল। আমার মা বোনের আপনারা আবার ভুলে যাবেন না, আমি কিন্তু আলোচনা করতেছি যে মা বোনদের আমল করতে হবে চারটায়। এক নম্বর আমলের নাম কি, পাঁচ ওয়াক্ত নামাজ। সবাই বলেন এক নম্বর আমলের নাম কি, পাঁচ ওয়াক্ত নামাজ। বুড়া বয়সে নামাজ ধরলে কিরকম হয় আমি বাস্তব উদাহরণ দিতে চাই। আমি একটা মসজিদে অবস্থান করতেছিলাম ইশার নামাজের পর, আমার সাথে 16 জন 17 জন মানুষ ছিলেন, 17 জন মুসল্লি ছিলেন। তো ওই 17 জন মুসল্লিরা সবাই মিলে ওই যে তাবলিগ জামাতে যে বড় বড় প্লেট আছে না, ওই প্লেটের মধ্যে অনেকগুলো শুকনা মুড়ি, তারপরে ভাজা, তারপরে আরও অনেক কিছু দিয়ে শুকনা মুড়ি মাখানো হলো। শুকনা মুড়িগুলো আমরা সবাই খাচ্ছি। আমাদের মাঝে একজন মুরব্বী ছিলেন, মুরব্বীর বয়স 70 বছরেরও বেশি, মুখে দাঁত একটাও নাই। তখন ওই মুরব্বী আমাদের চাইতে ঘন ঘন মুখে দেয়, তাড়াতাড়ি খায়। আমি একটু হেসেই বললাম বাবাজি মুখে দাঁত একটাও নাই অথচ শুকনা মুড়ি খান কেমনে। তখন বলতেছে বাবারে তোমাদের মতো যুবকদের দাঁতের চাইতে আমার মুসলেই শক্ত। আপনারা কি বলেন দাঁতের এটাকে কি বলেন, মুসলা বলেন না না অন্য কিছু বলেন, মারি, দাঁতের মারি। বলতেছে তোমাদের দাঁতের চাইতে আমার মুসলেই শক্ত। ওই মুরব্বী লোকটা পরের দিন আসরের টাইম, আসরের নামাজের আজান হবে হবে ভাব, তখন আমি কতগুলো মুসল্লিদেরকে নিয়ে আমি আলোচনা করতেছিলাম, কিতাবি আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে ওই মুরব্বী লোকটাই আমার বাম পাশে থেকে উঠে গিয়ে মসজিদের বারান্দার পাশে একটা টিউবওয়েল, টিউবওয়েলে গিয়ে তিনি অজু করলেন। অজু করার পর মসজিদে ঢুকবেন ঢুকবেন ভাব, আবার তিনি চলে গেলেন পেশাবখানায়, পেশাবখানায় গিয়ে পেশাব করলেন, পেশাব করার পরে এসে আমার কাছে বসলেন। তখন আমি বললাম বাবাজি আমি তো নিজের চোখে দেখলাম আপনি অজু করার পর পেশাব করে এখন আসছেন মসজিদে, তার মানে একটু পরে আসরের আজান হবে, আসরের আজানের পর যখন নামাজের জামাত হবে আপনি যদি এই অবস্থায় নামাজ পড়েন আপনার নামাজ হবে না, কারণ আপনার অজু নষ্ট হয়ে গেছে। তো মুরব্বী বলতেছে বাবা কি বলো আমার অজু ভাঙ্গেনি, আমার অজু ভাঙ্গেনি, এই দেখো আমার দাড়িতে এখনো পানি, আমার হাত এখনো শুকায়নি। তখন আমি বললাম যে আপনি অজু করার পর যে পেশাব করলেন আপনার অজু ভেঙে গেছে, বলছে না বাবা আমার অজু ভাঙ্গেনি। তখন আমি বই পুস্তক বন্ধ করে আমি ওই মুরব্বীকে বোঝালাম যে অজু ভঙ্গের কারণ 7টি, যেটা মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চারাও পারে, পায়খানা বা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা। আমি মুরব্বীকে বললাম বাবাজি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাহির হয় সাথে সাথে তার ওজন নষ্ট হয়ে যায়। এইবার মুরব্বী একটু মাথা নিচু করে থেকে বলতেছে বাবা আমার ওজন ভাঙ্গেনি। বললাম কি জন্যে, তখন বলতেছে আমি বর্তমান জামানার যুবকদের মতো এত দুর্বল হইনি যে আমার পেশাবের সাথে আর কিছু বাইর হয়েছে, কিচ্ছু বের হয়নি খালি পেশাব বাইর হয়েছে।
এখন বলেন তো এরকম মুরব্বীদেরকে বোঝানো সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আমি তখন মুরব্বীকে বললাম, বাবাজি আপনি শুনেন, আপনি বুড়া বয়সে নামাজ ধরেছেন, নামাজের মাসলা মাসায়েল আপনি তেমন জানেন না, সুতরাং আমি যেহেতু একজন আলেম মানুষ আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনার ওযু নষ্ট হয়ে গেছে, দয়া করে কষ্ট হলেও আপনি আর একটাবার ওযু করেন। এরপরে মুরব্বী ওযু করলেন। ওযু করার পর কিছু সময় পর আসরের নামাজের জামাত হলো, আমরা জামাতে নামাজ আদায় করলাম। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মুরব্বী লোকটার বয়স 70 বছরেরও বেশি, মুখে দাঁত একটাও নাই, তার ওযুর যদি এই অবস্থা হয় তার নামাজের কয়টা বেজেছে? নামাজের কয়টা বাজছে? নামাজের 12টা বাজাইছে ভাই। এই জন্য বুড়া বয়সের নামাজ আর যুবক বয়সের নামাজ কোনোদিন এক হতে পারে না। যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, হাদিস শরীফে আসছে প্রত্যেক ব্যক্তিকে চারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই চারটি প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি এক কদম পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পেছনেও আসতে পারবে না। এক নম্বর প্রশ্ন করা হবে, বলো আল্লাহর বান্দা তোমার সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? দুই নম্বর প্রশ্ন করা হবে, বলো বান্দা বলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? তিন নম্বরে প্রশ্ন করা হবে, বলো ও গো আল্লাহর বান্দা তোমার সাধ্য অনুযায়ী অর্থ সম্পদ তুমি কোন পথ থেকে উপার্জন করেছো আর অর্জিত অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করেছো? চার নম্বর প্রশ্ন করা হবে, বান্দা বলো তোমার সাধ্য অনুযায়ী কতটুকু এলেম অর্জন করেছো আর অর্জিত এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো? এই চারটা প্রশ্নের ভেতরে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয় আছে না নাই? জোরে বলতে হবে, বলেন আছে না নাই? সব বিষয় আছে। এক নম্বর, সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? দুই নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? এখন আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো যৌবনের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? যুবকের ইবাদত, যুবতীর ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত কোনোদিন এক হতে পারে না। বুড়া বয়সে নামাজ ধরলে কেমন হয়? মুরব্বী লোকটা তার দুই নম্বর স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি তুমি বলেছ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, এটা কিভাবে সম্ভব আমাকে প্রমাণ দাও। মহিলাটা ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো আমি আপনার এই প্রশ্নের জবাব দেব আগামীকাল। যেই দিন তারা কথা বলতেছিল ওই রাত্রিটা ছিল বৃহস্পতিবার রাত্রি, পরের দিন যখন সকাল হলো ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন শুক্রবার। এইবার ওই দুই নাম্বার স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো বর্তমানে আপনার মাথা ঠান্ডা, আপনি তো এখন আর রাগান্বিত নাই, আপনি চিন্তা করে দেখেন আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, আসরের ফরজ 4, মাগরিবের ফরজ 3 আর ইশার ফরজ 4, এই সব মিলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত। সিল্লাই বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় স্ত্রী পরীক্ষায় পাশ। এইবার তিন নাম্বার স্ত্রীর পালা। মুরব্বী লোকটা রেগে গেছে, তার তিন নাম্বার স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 11 রাকাত, এটা কিভাবে সম্ভব? যদি প্রমাণ করতে না পারো আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দেব। এখন আগের দুই স্ত্রী খুশি না বেজার? খুশি। মনে মনে ভাবতেছে এই জঞ্জাল যদি বিদায় করতে পারতাম আলহামদুলিল্লাহ বলতাম। এখন এই মুরব্বী লোকটা যখন তার তিন নাম্বার স্ত্রীর কাছে জানতে চায়, তিন নাম্বার স্ত্রীর মন খারাপ, চিন্তা ভাবনা করে তার স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী গো আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। জোরে বলেন কোথায়? মুরব্বী এবার চিন্তায় পড়ে গেল, হায় সর্বনাশ, যদি সে তার বাবার বাড়ি নিয়ে তার ভাইদেরকে দিয়ে যদি আমাকে সাইজ করে তাহলে তো বেকায়দা। স্বামী বেচারা ডাকতেছে আর বলতেছে, প্রাণের বিবি আমি তোমার বাবার বাড়ি যাব না, তোমার প্রশ্নের উত্তর শুনব না। তখন ছোট স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমি ওয়াদা করছি, শপথ করছি, আমি আপনার সাথে কোনো অন্যায় আচরণ করব না, আপনার সম্মানের হানি হোক এমন কোনো কাজ করব না, আমি ওয়াদা করছি আপনার সাথে কোনো বেয়াদবি হবে না, আপনি দয়া করে আমার বাবার বাড়ি চলেন।
অন্ততপক্ষে এই মুরব্বী লোকটা তার স্ত্রীর কথায় রাজি হয়ে গেছে। সকালবেলা তার স্ত্রীকে সাথে করে নিয়ে মুরব্বী রওনা করেছেন। ওই তিন নাম্বার স্ত্রীর বাবার বাড়ি হলো তার স্বামীর বাড়ি থেকে 48 মাইলেরও বেশি দূরত্বের পথ। ইসলামী শরীয়তের বিধান হলো যদি কোনো মুসলমান নিজের বাড়ি থেকে 48 মাইল বা তার চাইতে বেশি দূরত্বের পথ 15 দিনের কম নিয়াতে যদি ভ্রমণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সে মুসাফির হয়। হুজুর ঠিক কিনা? মুসাফির হয়। এইবার ওই মহিলাটা তার বাবার বাড়ি গেছে 48 মাইলের বেশি দূরত্বের পথ। এবার সে তার স্বামীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী, বর্তমানে আমরা হলাম মুসাফির, আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা ফরজ নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার এই ছোট স্ত্রী তিন নাম্বার স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, এখন আপনি মনোযোগ দিয়ে হিসাব করে দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, এই সব মিলে হলো 11 রাকাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, স্বামী স্ত্রী যদি এইরকম বুদ্ধিমান হয়, তাদের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ বাধে, সাথে সাথে মীমাংসা হবে নাকি হবে না? সাথে সাথে মীমাংসা হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টি আমল করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দিয়ে দিবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বান্দাকে বিরত রাখে। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ আদায় করলে একদিকে যেমন সওয়াব হয়, অন্যদিকে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি সর্বপ্রথমে আপনাদের সামনে বলেছিলাম, বলেন তো 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের কয় ওয়াক্তের সওয়াব দিবেন? জোরে বলতে হবে, কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আর আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সলাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কেউ দিনের মধ্যে 5 বার গোসল করে, বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ দিনের মধ্যে 5 বার নদীতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজ হলো অনুরূপ, অর্থাৎ দিনের মধ্যে যদি কেউ নদীতে 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের শরীরে কোনো গুনাহ থাকবে না। এখন বলেন তো, এই নামাজ আদায় করা আমাদের জন্য দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা যথা নিয়মে ওয়াক্ত মতো গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। সকলে জবান খুলে বলতে হবে ইনশাআল্লাহ। আমার বাড়ি থেকে প্রায় 6 কিলো দূর হবে একটা মাহফিল, তা আমি প্রাইভেট কার নিয়ে গেছি। আমার স্ত্রী বলছে যে আমি যাব, আমাদের আত্মীয় আছে ওখানে, তা আমার স্ত্রীকেও নিয়ে গেছি। তো যাওয়ার পরে আমার স্ত্রী যে ঘরের মধ্যে অবস্থান করতেছে, ওই ঘরের মধ্যে একজন মহিলা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানো অবস্থায় ওই মহিলাটার মেয়ে, ওই মেয়েটাও পান খায়, আবার যিনি নামাজে দাঁড়াইছে উনিও পান খায়। এখন বলেন তো, যারা পান খান তাদের পানের উপরে আগ্রহ কম না বেশি? ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাত খাওয়ানোর পরে, যে আমাদের বাড়িতে তো পান নাই, তখন বলে যে দেখেন, খেতে না দিলে আমাদের দুঃখ নাই, কিন্তু পান না দিলে দুঃখ।
পানের উপরে তাদের এত মায়া এত মহব্বত। তো মহিলাটা আল্লাহু আকবার বলে ঈশার নামাজের জন্য তাকবীরে তাহরিমা বেঁধেছেন। ইতিমধ্যে ওই মহিলাটার মেয়ে বলতেছে যে মা যে পান কোন জায়গায় রাখলো, তখন ওই মহিলাটা নামাজের মধ্যে থেকে বলতেছে এইভাবে দেখা দিতেছে ওই যে। এখন বলেন তো ওই মহিলাটার নামাজ হবে? আমার মা বোনেরা সাবধান, নামাজের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু এমন ভাবে নামাজ আদায় করা যাবে না যে নামাজ নষ্ট হয়ে যায়, এরকম কাজ করা যাবে না। নামাজ প্রসঙ্গে যদি আলোচনা করতে চাওয়া যায়, কয়েক ঘন্টা আলোচনা করলেও এমনকি সারাটা রাত যদি আলোচনা করা যায়, নামাজের আলোচনা শেষ হবে না। আমার মা বোনেরা সংক্ষেপে আমার কথাগুলো শেষ করতে হবে, কারণ 11:30 পার হতে চলেছে, 12:00 মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। দুই নাম্বার আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার আমল হলো পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা রাখা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য রোজা রাখা যেমন ফরজ, পুরুষের জন্য তেমনই ফরজ। তবে পুরুষদের চাইতে মা বোনেরা রোজা রাখার ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্ব দেয় বেশি, কথা ঠিক কিনা বলেন? রমজান মাসে পুরুষেরা যদি 100 জনের মধ্যে 20 জন রোজা রাখে, মেয়েরা রাখে 100 জনের মধ্যে 80 জন, এতে কোনো সন্দেহ নাই। মা বোনেরা রোজা রাখতে তারা পারদর্শী। শুধু রমজান মাসে রোজা নয়, রমজানুল মোবারক মাসে রোজার পরে যে শাওয়াল মাসে রোজা রাখতে হয়, সে 6টা রোজাও মা বোনেরা রাখেন। প্রত্যেক মাসে মাসে কোনো কোনো মা বোন 3টা 5টা করে রোজা তারা রাখেন, কিন্তু পুরুষেরা রোজার ক্ষেত্রে অত গুরুত্ব দেয় না। আমার আম্মা জানেনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই নাম্বার আমল হলো রমজানুল মোবারক মাসের রোজা রাখা। রোজা সম্পর্কে আমি আপনাদের মাঝে বেশি সময় আলোচনা করব না, ছোট্ট একটা হাদিস বলবো। হাদিস শরীফে এসেছে, হাশরের ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নাম্বার হলো রমজানুল মোবারক মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় সম্ভোগ থেকে নিজেদেরকে বিরত রেখেছিল। ও গো আল্লাহ তাআলা, আমি রমজানুল মোবারক মাসের রোজা আপনার কাছে সুপারিশ করতেছি, দয়া করে মেহরবানি করে আপনার ওই রোজাদার বান্দার জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। হাদিস শরীফে আসছে, রমজানুল মোবারক মাসের রোজার সুপারিশ আল্লাহ তাআলা মঞ্জুর করবে, রোজাদার ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাতের ফয়সালা করে দেয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করে বলবেন, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আমার ভেতরে যে আদেশ নিষেধগুলো ছিল, হালাল হারামগুলো ছিল, তারা হালালকে গ্রহণ করেছে, হারামকে বর্জন করেছে। ও গো আল্লাহ তাআলা, আপনার কুদরতি দরবারে দরখাস্ত জানাই, আপনার কোরআনের তেলাওয়াতকারী বান্দাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। হাদিস শরীফে আসছে, কোরআনের প্রতি যাদের মহব্বত বেশি, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, যারা কোরআনের ধারক এবং বাহক, কোরআনুল কারীম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে নিয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে মহব্বত রাখলে ক্ষতি না লাভ? আরো জোরে বলতে হবে, ক্ষতি না লাভ? রমজানুল মোবারক মাসে রোজা রাখলে ক্ষতি না লাভ? দুই নাম্বার হয়ে গেল। তিন নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই জায়গায় মা বোনদের কিন্তু একটু সমস্যা আছে। বলেন সমস্যা আছে না নাই? স্বামীর খেদমতের ক্ষেত্রে অনেক ঝামেলা, অনেক সমস্যা। সমস্যা যে হবে না, স্বামীরা তো সব সময় স্ত্রীদেরকে ঠকানোর ধান্দায় থাকে, সব সময় ঠকায়। হাফ কেজি গোস্ত কিনে এনে সকালে দিয়েছে প্রাণের বিবি, সুন্দর করে রান্না করো, খাসির গোস্ত হাফ কেজি, বাস স্ত্রী অনেক যত্ন করে অনেক কষ্ট করে রান্না করেছেন, ওই লোকটা দুপুরবেলা খেয়েছেন, রাত্রেও খেয়েছেন, পরের দিন সকালবেলা বলতেছে আর কিছু আছে না, একটা বারো খোঁজ নিল না যে তার স্ত্রী দুই এক টুকরো খাইছে নাকি ঝোল দিয়ে ভাত খাইছে, খেয়াল করে নাই। বরং তো এরকম অবিবেচক যুবক আমাদের সমাজে আছে না নাই? তো তাহলে ওই সকল মা বোনেরা তাদের স্বামীদেরকে মহব্বত করবে কেমনে, কি কারণে, কোন কোন
যুক্তিতে তারা মহব্বত করবে। এই জন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি স্বামী তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ওই খাবার দান করলে যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তাআলা ওই স্বামীর আমল নামায় লিখে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর জন্য ব্যয় করলে সওয়াব দিবেন কে? আল্লাহ। এজন্য স্ত্রীদের দিকে নজর দিতে হবে, তাহলে স্ত্রীরাও স্বামীর সাথে মহব্বত রাখবে, তাদের খেদমত করবে, এতে কোনো সন্দেহ নাই। একজন যুবক বিয়ে করেছে, নতুন বউ, বেশি দিন হয়নি। যুবক তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, প্রাণের বিবি, বাড়িতে তো তেমন ভালো তরকারি নাই, তো একটা জাল দাও আর একটা তৈরা একটা পাতিল দাও। তখন স্ত্রী ঘরের মধ্যে থেকে একটা জাল এনে দিয়েছে, আপনাদের এলাকায় যে জালে যে ঢেল মেরে ফেলে মাছ মারতে হয় ওই জালকে কি জাল বলেন? তৈরা জাল। বাস, আপনাদের নওগাঁতেও যা বলে আমাদের নাটোরেও তাই বলে, তৈরা জাল বলে। কোন কোন এলাকায় ঝাঁকি জাল বলে, কোন কোন জায়গায় খেয়া জাল বলে, বলে কি বলে না? মহিলাটা খেয়া জাল তৈরা জাল দিয়েছে আর একটা পাতিল দিয়েছে, যুবকটা ওটা কাঁধে করে নিয়ে বিলের তলায় চলে যাচ্ছে। চৈত্র বৈশাখ মাস, চারদিকে পানি শুকিয়ে গেছে, বিলের তলায় সামান্য পানি আছে। ওই যুবকটা যখন মাছ মারার জন্য বিলের দিকে যায়, তার স্ত্রী মনে মনে ভাবতেছে, আহারে আমার স্বামী কত কষ্ট করে মাছ মারার জন্য যাচ্ছে, যদি মাছ না পায় রাত্রিতে খালি ভাত কেমনে খাবে, এই চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে ওই মহিলাটা দেখতে পায় বাড়ির নিকট দিয়ে একজন জেলে যাচ্ছে, জেলের কাছে অনেকগুলো মাছ। তখন ওই মহিলাটা জেলের কাছে গিয়ে একটা বড় পাঙ্গাস মাছ কিনেছে। পাঙ্গাস মাছের দাম আপনাদের এলাকায় কম না বেশি? ওরে ভাই, 120 টাকা, 130, 140 টাকা কেজি, ইয়া বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়, অনেকে খায় অনেকে খায় না। তো মহিলাটা পাঙ্গাস মাছ নিয়ে সুন্দর করে টুকরা টুকরা করে ভাজি করে রান্না করে একটা পাতিলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। এবার স্বামী বেচারা বিলের তলায় গেছে, বিলের তলায় গিয়ে এভাবে তোরে জাল ফেলেছে, তোরে জাল ফেলার পর জালটা উঠাইছে, উঠানোর পরে দেখে মাছ উঠে নাই, উঠেছে 4টা হাঁসের ডিম। বলেন কয়টা? 4টা। তার মানে ওই বিলের তলায় অনেকগুলো হাঁস চলাফেরা করতে করতে ডিম পেড়ে দিয়েছে, ওই ডিম জালের মধ্যে উঠে আসছে। তখন ওই যুবক 4টা ডিম আনতেছে আর মনে মনে ভাবতেছে, স্ত্রীকে ঠকানো যায় কিভাবে এই ফন্দি সে বাদ, মনে মনে আটতেছে। বাড়িতে আসার পর তার স্ত্রীকে রেখে বলতেছে, প্রাণের বিবি, 4টা হাঁসের ডিম পাইছি, সুন্দর করে 2টা ভাজি করবা আর 2টা ঝোল করে রান্না করবা। স্ত্রী অনেক যত্ন করে রান্না করেছেন, রাত্রিতে খাবার দেওয়ার সময় ওই মহিলাটা সুন্দর করে তার স্বামীর প্লেটের মধ্যে ডিমগুলো দিচ্ছেন। এইবার ওই স্বামী বেচারা তার স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণীর বিবি, তুমি তো শোনো, তুমি নতুন মানুষ আমার বাড়িতে এসেছো, তুমি তো ফতোয়া জানো না, চৈত্র বৈশাখ মাইশা দিন, মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। বলতেছে এটা হলো প্রবাদ বাক্য, শোনো, চৈত্র বৈশাখ মাইশা দিন, মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। তার মানে ওই স্বামীর চিন্তা ভাবনা হলো 4টা ডিম একাই খাবে। যার চিন্তা ভাবনা যে 4টা একাই খাবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত থাকতে পারে? মহব্বত থাকবে কেমনে? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখবে কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা যেমন পুরুষদের জন্য পোশাক, স্বামীরা যেমন স্ত্রীদের জন্য পোশাক, স্ত্রীরাও স্বামীদের জন্য পোশাক। একটু চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। এইবার ওই মহিলাটা চিন্তায় পড়ে গেল, হায় সর্বনাশ, এত কষ্ট করে রান্না করলাম অথচ আমার কপালে ডিম নাই। এইবার মহিলাটা তার পাশে ছিল ওই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখা মাছের তরকারি, সুন্দর করে ওই ঢাকনাটা সরাইছে, সাথে সাথে মাছ ভাজা ঘ্রাণ। স্বামী বেচারা বলতেছে, প্রাণীর বিবি, আমি তো মাছ আনি নাই, কিন্তু তুমি মাছ পাইলে কোত্থেকে? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি তো আপনাকে অন্তর থেকে খুবই ভালোবাসি, আমার মনের মধ্যে ধারণা হলো আপনি যখন বিলে যাবেন যদি মাছ না পান বাড়িতে এসে আপনি সুদা ভাত কেমনে খাবেন, যার কারণে আমি একটা মাছ কিনে সুন্দর করে রান্না করে ভাজি করে রেখে দিয়েছি। এবার স্বামী বেচারা ডেকে বলে, প্রাণের বিবি, খালি কি ডিম দিয়া খাওয়া যায়, সামান্য একটু মাছ দাও। তখন মহিলাটা চিন্তা করতেছে যে, শোনেন, ফতুয়া শুধু আপনি জানেন না, ফতুয়া আমিও জানি, চৈত্র বৈশাখ মাস, পুরুষ লোকে খায় না পাঙ্গাস মাছ।
চৈত্র বৈশাখ মাস, পুরুষ লোকে খায় না পাঙ্গাস মাছ। এখন স্বামী বেচারার মাথায় হাত, হায় সর্বনাশ, চোরের উপরে বাট পারি। আমি যা বললাম আমার স্ত্রী তার সাথে এক লাইন বেশি বলল। এবার ওই স্বামী বেচারা, আপনারা বলেন তো মহিলাদের চাইতে পুরুষের বুদ্ধি কম না বেশি? মহিলাদের চাইতে পুরুষের বুদ্ধি কিন্তু এক লাইন হলেও বেশি আছে। ওই যে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ মাওলানা বজলুর রশিদ সাহেব হুজুর ওয়াজের মধ্যে বলতেন যে হতে হতেই হচ্ছে না, খাইতে বসছে স্বামী স্ত্রী দুজন খাইতে বসছে, স্বামী বেচারা ভাত খায় আর স্ত্রীর গলার দিকে তাকায়, গলার দিকে তাকায় আর বলে হতে হতেই হচ্ছে না। তখন স্ত্রী ডেকে বলতেছে প্রাণের স্বামী হতে হতেই হচ্ছে না, ব্যাপার বুঝলাম না। বলতেছে শোনা, 80,000 টাকা আমার কাছে আছে, আর মাত্র 20,000 টাকা হলে 1,00,000 হয়, 1,00,000 টাকা হলে যে আমার পাশের জমির পাশে আর একটু জমি আছে না, ওই জমিটা কেনা যাবে। তো আমার 80,000 টাকা আছে, আর ওই যে তোমার গলায় যে চেন আছে চেনটা বিক্রি করলেই 20,000 হয়, এই 1,00,000 টাকা হলে ওই জমিটা আটকাতে পারি, তোমার কাছে ওয়াদা করলাম সামনে সিজনে সুন্দর করে তোমাকে এর চাইতে ওজনধারী একটা গহনা বানাই দেব। মহিলাটা সুন্দর করে চেনটা খুলে তার স্বামীর হাতে দেয়, ঠিক আছে জমি আটকান, সময় মতো আপনি দিন। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আর দেয় না, চেন বানায় দেয় না। স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আপনি কি আমাকে চেন দেবেন না? বলছে আরে চেন, চেন দিয়ে তুমি কি করবা? তুমি যদি গলায় চেন দাও দেখবে কে? দেখবো তো আমি, আমি তো এমনি খুশি, তোমার চেনের কি দরকার? বলেন তো এরকম করে অনেক স্বামী তার স্ত্রীদেরকে ঠকায় না কে ঠকায় না? আমার বাবা যেরাম, এইবার এই যুবকটার অন্তরের মধ্যে কল্পনা কিভাবে বিষয়টা মীমাংসা করা যায়, কারণ সে খাচ্ছে ডিম দিয়ে ভাত, পাশে আছে ভাজা করা রান্না করা মাছ। এবার সে মনে মনে ভাবতেছে মামলাটা কিভাবে নিষ্পত্তি করা যায়। এখন সে আবারও উল্টা ফতোয়া দিয়ে বলতেছে ওরে আমার ভালোবাসার ঘর, দুই তরকারি এক জায়গায় কর, ঝামেলা নিষ্পত্তি। আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মন মালিন্য থেকে যায়, একে অপরকে আপনারা কনসিডার করেন, একে অপরকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের উপরে রহমত এবং বরকত ঢেলে দেবেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা যদি 3 নম্বরে স্বামীর খেদমত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহর নবী